আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ফ্রি 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 পিক 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 এই ওয়েবসাইটটি সম্পর্কে আমরা সকলে জানি বিশেষ করে যারা ফ্রি ছবি ডাউনলোড কিংবা ভেক্টর ফাইল বা গ্রাফিক্সের ফাইল ডাউনলোড করতে যান সকলেই জানেন কিন্তু আপনি জানেন কি এখান থেকেও ইনকাম জেনারেট করা যায় আমরা অনেকে হয়তো জানি না যে ফ্রি পিক থেকে ইনকাম জেনারেট করা যায় কারণ আমরা এখানে আসি ফ্রিতে ছবি ডাউনলোড করার জন্য তো আজকে আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব তো চলুন দেখে নেই কিভাবে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনার ছবি ভিডিও কিংবা গ্রাফিক্সের কাজগুলো সেল করে ইনকাম জেনারেট করতে পারেন কাজ শুরু করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে এখানে গিয়ে সিম্পলি লিখতে হবে ই ফ্রি আই কে ডট কম এটি লিখে সার্চ দিলে সরাসরি আমরা ফ্রি পেকের ওয়েবসাইট আসবো এখানে আসলে দেখতে পারবেন যে এখানে কি কি ধরনের কাজ হয়ে থাকে এখানে মূলত ভেক্টর ফটোস ভিডিওস পিএইচডি টেমপ্লেট এই পাঁচ ধরনের ছবি ভিডিও নিয়ে এখানে কাজ করা হয় এখানে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আছে ভিডিও আছে যার প্রয়োজন হয় সে এখান থেকে ফ্রি এবং লোক টাকা দিয়ে কিনে নিতে পারে সব ইমেজ এখানে ফ্রি না আপনি চাইলে এখানে ফ্রি কিংবা হচ্ছে লোক প্রিমিয়াম হিসেবে ছবি আপলোড করতে পারবেন আচ্ছা এরপরে একদম সবার নিচে আমরা চলে আসব। এখান থেকে আমরা মূলত কিভাবে এখানে কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করে আমাদের সে ছবি কিংবা ভিডিও কিংবা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো সেল করব। এইটা আমরা খুঁজে বের করব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেল কন্টেন্ট এইখানে এসে ক্লিক করতে হবে সেল কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এখানে বলা সেল ফটো ভেক্টর পিএইচডি ডিজাইন অন ফ্রিপিক এখানে বলছে দেখেন ক্রিয়েট আপলোড অ্যান্ড মেক মানি আমরা আমাদের যে কোনো ছবি ফটো আমরা এখানে ক্রিয়েট করে আপলোড করে দিলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো বিকাম এ কন্ট্রিবিউটর এই অপশানটাতে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করব তার আগে ছোট্ট একটু ইনফরমেশন আমরা জেনে নিই আমরা যে ফ্রি পিকে কাজ করব কেন কাজ করব এটা আমাদের কিন্তু জানা দরকার একটু আমরা নিচে চলে আসব এখানে আসলে দেখেন জয়েন ইন অন সামথিং বিগ এখানে কেন জয়েন করবেন এখানে দেখেন সত্তর হাজারের উপরে কন্ট্রিবিউটর আছে যারা এখানে প্রতিনিয়ত ছবি ভিডিও আপলোড করে যাচ্ছে এবং সেখান থেকে তারা ইনকাম জেনারেট করছেন এখানে পাঁচ মিলিয়ন যেটা হিউজ একটি অ্যামাউন্ট পাঁচ মিলিয়ন ডাউনলোড হয় প্রত্যেক দিন অর্থাৎ এখানে পাঁচ মিলিয়ন ছবি প্রত্যেক দিন মানুষ ডাউনলোড করে এখানে পঁয়ষট্টি মিলিয়ন ভিজিটরস আছে একটা ওয়েবসাইটে পঁয়ষট্টি মিলিয়ন ভিজিটর আপনি কল্পনা করতে পারেন কি পরিমাণ মানুষ এখানে আসেন এবং তাদের প্রয়োজনীয় ছবিগুলো ডাউনলোড করেন এখন প্রশ্ন হলো আপনার এখান থেকে ইনকাম জেনারেট কিভাবে হবে আপনি যখন এখানে কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করবেন এবং বিভিন্ন ছবি কিংবা ভিডিও কিংবা আপনার গ্রাফিক্সের কাজ এখানে সাবমিট করবেন তারা যদি এটা লিগেল ছবি হয় অ্যাপ্রুভ করে দিবেন এবং অ্যাপ্রুভ করার পরে যেহেতু এখানে পার ডে পাঁচ মিলিয়ন ছবি আপনার ডাউনলোড হয় আপনি যদি একটু বুঝে শুনে মানুষের চাহিদা অনুযায়ী ছবি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই তারা এই ছবি ডাউনলোড করবে এখন প্রশ্ন হলো ছবি ডাউনলোড করলে কিভাবে ইনকাম হবে এইখানে যারা ছবি ডাউনলোড করে দেখবেন ফ্রিতে কিছু ছবি পায় আর ভালো ভালো ছবিগুলো সাধারণত মানুষ কী করেন ভালো ভালো ছবিগুলো প্রিমিয়াম হিসেবে দেয় তো আপনি যখন একটা ছবি ফ্রিতে দিবেন আবার সাথে একটি প্রিমিয়াম ছবি দিবেন মানুষ কিন্তু যখন প্রয়োজন হবে তখন কিন্তু তার প্রয়োজনে হয়ে টাকা দিয়েও কিনে নেয় তো এখন এইখানে যারা হচ্ছিল টাকা দিয়ে কেনে তারা মূলত এই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন বেস একটি অ্যাকাউন্ট তৈরি করে মান্থলি সাবস্ক্রিপশন দেয় ধরেন তারা এখানে ওয়েবসাইটে মান্থলি একশো ডলার দিয়ে একটি সাবস্ক্রিপশন কিনে নিল এখন কিনে নেওয়ার পরে আপনার ছবিটি যখন তারা ডাউনলোড করবে ছবির উপরে বেস করে তারা দেখা যাবে আপনাকে একটি পার ডাউনলোডে একটি দিয়ে এখন কথা গিয়ে আপনার ছবি কি একবার মাত্র সেল হবে না আপনার ছবি কিন্তু এখানে আনলিমিটেড টাইম সেল হওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনি একবার কষ্ট করে আপলোড করবেন এটা যদি পপুলার হয় মানুষের প্রয়োজন হয় এটা কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার লক্ষবার কিন্তু ডাউনলোড হতে পারে এবং পার্ট ডাউনলোডে কিন্তু আপনি সাবস্ক্রিপশনের উপরে বেস করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবেন এখন প্রশ্ন করতে পারেন ভাই কত অ্যামাউন্ট পাবেন এটা আসলে বলা পসিবল না এটা হচ্ছিল আপনার ইমেজের উপরে ডিপেন্ড করে ডাউনলোডসের উপরে ডিপেন্ড করে এবং যে ডাউনলোড করতেছে তার সাবস্ক্রিপশনের উপরে ডিপেন্ড করে এটা পার্ট ডাউনলোডে আপনি পাঁচ টাকাও পেতে পারেন একশো টাকাও পেতে পারেন এমনকি কি ডলার সত্তর ডলারও পেতে পারেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে কীভাবে কন্ট্রিবিউটর হিসেবে এখানে আপনি জয়েন করবেন সেটি আমরা আপনাকে একটু দেখাই দিই এজন্য আমরা যে কাজটি করব প্রথমে বিকাম এ কন্ট্রিবিউটর এই অপশনটাতে আমরা ক্লিক করব তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে ফ্রি পিক কন্ট্রিবিউটর আপনি কিন্তু এই রেজিস্ট্রেশনটা আপনার মোবাইল দিয়েও করতে পারেন আপনি যখন মোবাইল দিয়ে করবেন তখন কিন্তু আপনাকে এইভাবে একটু নিচে চলে আসতে হবে দেখেন সেম পেজটাই জাস্ট রেসপন্সিভ হয়ে একটু নিচে আপনাকে খুঁজে নিতে হবে সো আমি ডেস্কটপেই দেখাচ্ছি এখন এখানে হচ্ছে আপনি জয়েন করতে পারেন কিসের মাধ্যমে গুগলের মাধ্যমে জয়েন করতে পারেন অথবা যারা অ্যাপেল ইউজার তারা এখানে জয়েন করতে পারেন অথবা কন্টিনিউ উইথ ইমেল এটার মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন সো এইখানে আমি যে কাজটা করব কন্টিনিউ উইথ ইমেল এই অপশানটিতে ক্লিক করে আমি এখানে রেজিস্ট্রেশনটা বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এরপরে দেখেন প্রথমে আমাকে এখানে একটি ইমেল দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আমাকে সাইন আপ করতে হবে সো আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি সো বন্ধুরা সিম্পলি আপনাকে এখানে একটি ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ইমেলটি অবশ্যই আগে ইউজ করা হয়েছে এমন কোনো ইমেল দিলে হবে না নতুন একটি ইমেল দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বারো ক্যারেক্টারের পাসওয়ার্ড চুজ করতে হবে এখানে অবশ্যই আপনাকে সিকিউর পাসওয়ার্ডের সিস্টেম তৈরি করতে হবে যেমন আপনাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের লেটার আপনাকে ইউজ করতে হবে এবং আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট অফ হ্যাশ এই ধরনের চিহ্ন ইউজ করতে হবে তারপরে কিছু সংখ্যা ইউজ করে মোট বারোটা ক্যারেক্টার করে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন করার পরে এভাবে যা সাইন আপে ক্লিক করলেই আপনার প্রথম ধাপের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে সো বন্ধুরা আমার কিন্তু প্রথম স্টেপ শেষ এখন দেখেন এখানে তারা তিনটি টার্মস দিচ্ছে প্রথমে তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস এরপরে প্রোফাইল এরপরে ওয়েলকাম সোজ খুব সিম্পল আমরা সরাসরি একটু নিচের দিকে চলে আসবো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে একটু দেখব এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান্স হ্যাট স্কল এটাকে আমরা একটু স্কল করে নিচের দিকে ডাউন নামাবো নামালে দেখবেন নিচে একটি অপশান আসবে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন সিম্পলি আমরা এখানে এটাতে একটি ক্লিক করব অ্যান্ড অ্যাকসেপ্ট করব। আমরা যখন এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাতে অ্যাকসেপ্ট করব তারপরে দ্বিতীয় ধাপে আমাদের এখানে আসবে ইনফরমেশন আচ্ছা এইখানে আমাদের কিছু ইনফরমেশন তারা চেয়েছে তো আপনারা এখানে যে নামটা ইউজ করবেন এটা একটা সুন্দর নাম ইউজ করবেন যাতে করে এটা মানুষ ভিজিবল দেখে মনে রাখতে পারে কারণ আপনার ছবি যখন ডাউনলোড করবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা আসবে এবং নেক্সট টাইমও যদি ভালো ছবি পায় নেক্সট টাইমও কিন্তু তারা আসবে সো এখানে আপনি একটি ভালো নাম দিতে পারেন তো আমি এখানে দিতেছি রিয়েল ওয়ার্ল্ড ফটো এই নামে একটি দিলাম যদি এই নামটি পাওয়া যায় তাহলে গুড আর যদি না পাওয়া যায় আমরা নাম নাম চেঞ্জ করে নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিব অনেক সময় এখানে নামটা ম্যাসিং হয় না কারণ অলরেডি এই নামটা টেকেন হতে পারে এরপরে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ঠিকানা আপনার দেবেন না থাকলে না দেবেন সমস্যা নেই তো এখানে আমি আমার ঠিকানা দিচ্ছি আমি আমার ওয়েবসাইটের ঠিকানাটি দিয়ে দিলাম এরপরে বলা হয়েছে এখানে কান্ট্রি আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন আমি আমার কান্ট্রি যেমন বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করছি এরপরে দেখেন পার্সোনাল কিছু পোর্টফোলিও তারা এখানে লিঙ্ক চাচ্ছে যেমন এখানে দেখেন শাটার স্টকে যদি আপনার কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে আপনি সেটা দিয়ে দেবেন তারপরে আই স্টকে যদি কোনো লিঙ্ক থাকে সেটা দিয়ে দেবেন মাই পোর্টফোলিওতে যদি থাকে এবং স্টক ডট অ্যাডব ডট কমে যদি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পোর্টফোলিও লিঙ্কগুলো চাচ্ছে মূলত এগুলোও কিন্তু ঠিক এই ফ্রিপিকের মতোই হচ্ছিলো একটি ওয়েবসাইট যেখানে কিন্তু আপনারা চাইলে এই ফ্রিপিকের মতোই অ্যাকাউন্ট তৈরি করে সেখানেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারেন আপনারা জানলে আরও বেশি অবাক হবেন এই যে শাটার স্টক এই যে শাটার স্টক তারপরে স্টক অ্যাডপ এবং আই স্টক এরা কিন্তু মোর প্রিমিয়াম যেমন ফ্রি পিকে কিন্তু আপনি ফ্রি অনেক ইমেজ ডাউনলোড করতে পারেন কিন্তু এই সাইটগুলোতে কিন্তু ফ্রি ইমেজ ডাউনলোড করা যায় না এখানে সরাসরি এক একটা ইমেজের দাম দিয়ে কিন্তু মানুষ কিনে নেয় এবং এখানে যারা কিন ছবি নিতে যায় তারা অবশ্যই এটা মাথায় নিয়ে যায় যে এখান থেকে আমার ছবি কিনতে হবে সো এই সাইটগুলোতেও কিন্তু আপনারা কাজ করতে পারেন আপনারা কমেন্টস করে জানাবেন ইন ফিউচারে যদি লাগে আমি এই সাইটগুলোরও কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেখাতে পারবো যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ইনকাম শুরু করবেন সো বন্ধুরা এই লিঙ্কগুলো যদি থাকে আপনারা দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা সিম্পলি স্কিপ করে যাবেন এখানে দেখেন ফেসবুকের লিঙ্ক রয়েছে ফেসবুকের লিঙ্কটা আপনারা এখানে দিতে পারেন সো আমি আমার এই লিঙ্কগুলোর মধ্যে যেটা যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি সাথে এখানে দেখেন আমি একটি শাটার স্টকের লিঙ্ক দিয়েছি আমি এর আগেও একটি শাটার স্টক নিয়ে ভিডিও তৈরি করছি কীভাবে আপনারা ষাটার স্টকে ছবি বিক্রি করবেন এই ভিডিওটি আপনারা চ্যানেল ডেসক্রিপশন থেকে দেখতে পারেন অথবা আই কার্ড থেকে দেখে নিতে পারেন সো এইভাবে এই ডাটাগুলো আপনারা যার যেটা আছে সেটা দেবেন দিয়ে আপনারা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি প্রেফার করেন ল্যাঙ্গুয়েজ দিয়ে জাস্ট সিম্পলি এখানে সেভ দিবেন সেভ দিলে দেখবেন আপনার সেকেন্ড স্টেপে কমপ্লিট হয়ে যাবে প্রোফাইল প্রোফাইলটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে জাস্ট সিম্পলি ওয়েলকামিং এরপরে আর তেমন কিছু নাই। দেখেন ক্রিয়েসি হ্যান্ডবুক আপনারা এখান থেকে এটা ক্লিক করে দেখতে পারেন অথবা স্টার্ট আপলোডিং সরাসরি আপনারা ছবি আপলোড করতে পারেন দেখেন তারা আপনাকে অলরেডি কনগ্রাচুলেশনস ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে চলে যেতে পারেন সো সিম্পল একটি ড্যাশবোর্ড অন্যান্য ড্যাশবোর্ডের মতোই এখান থেকে আপনারা চাইলে আপনাদের ছবিগুলো আপলোড করতে পারেন দেখেন এটি হচ্ছে একটি ড্যাশবোর্ড এখান থেকে আপনারা একটু পরে পরে নেবেন যেখানে বলা আছে আপলোড ইউর টেন বেস্ট রিসোর্স অনলি সো এগুলো আপনারা এখানে জাস্ট এই আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে দেখেন ড্রাগান রোপে এখানে ব্রাউজ করে আপনারা আপনাদের ছবিগুলো আপলোড করতে পারবেন এরপরে আমি আরেকটু জিনিস একটু নিচে যাই নিচে গেলে আপনারা দেখতে পারবেন সাবমিট ইউর ফার্স্ট ওয়ার্ক একটু নিচে আরেকটু যাব এখানে দেখেন কন্টেন্ট সাজেশন এখন দেখেন এই যে কন্টেন্ট সাজেশনগুলো দিছে আপনারা চাইলে কিন্তু এগুলোর উপরে বেস করে ছবি ডিজাইন করে ফটোশপ ইলিস্ট্রেটের ফাইল কিন্তু দিতে পারেন যারা এই সাজেশনের উপরে কাজ করবেন তাদের কিন্তু খুব দ্রুত ছবি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুব দ্রুত কিন্তু আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যেমন ওয়ার্ল্ড চকলেট ডে সামনে নিশ্চয়ই ওয়ার্ল্ড চকলেট ডে আছে এটাতে সার্সিং একটি কিওয়ার্ড এটার উপরে বেস করে যদি আপনি একটি চকলেটের ব্যানার তৈরি করতে পারেন ফেস্টুন তৈরি করতে পারেন এটা ডাউনলোড এবং সেল হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি থাকবে যেমন ইন্টারন্যাশনাল ক্যাটকে তারপরে যে সিঙ্গাপুর ন্যাশনাল ডে ফ্রেন্ডশিপ ডে এগুলোর উপরে যদি আপনি ছবি মেক করতে পারেন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন ফটোশপ ইনস্কোটার ফাইলে কাজ করেন তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ এইখানে কাজ করার জন্য আপনারা বুঝতেই পারতেছেন এখানে কিন্তু হিউজ মানুষ আসে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন লোক ভিজিট করে এবং পাঁচ মিলিয়ন লোক পার ডে ছবি ডাউনলোড করে সো এখানে ইনকাম করা কিন্তু খুবই সহজ যদি আপনারা একটু কষ্ট করেন তাহলেই হয়ে যাবে তো এখন আমি যে কাজটি বলবো এখানে যখনই আপনি ছবি বা ভিডিও বা যাই আপলোড করেন না কেন অবশ্যই এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত একটা নলেজ নিতে হবে এবং একটা স্টাডি করতে হবে যে আপনি খালি ছবি দিলেন আর আপলোড করলেন আর অ্যাপ্রুভ হয়ে গেল এমন হবে না আপনাকে অবশ্যই এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখেন এই যে নিচে আসবেন কন্টেন্ট সাবমিশন রিকোয়ারমেন্ট এটাতে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনারা স্টাডি করে নেবেন যে হচ্ছে হলো আসলে একটা কন্টেন্ট আপলোডের জন্য কি কি প্রয়োজন যেমন দেখেন আপনি যদি ভেক্টর ফাইল এখানে আপলোড করতে যান ইপিএস ফর্মেট লাগবে এবং পাঁচ এমবি থেকে আশি এমবির মধ্যে হতে হবে কালার মোড আর জিবি হতে হবে ঠিক এই রকম ফটোর ক্ষেত্রে কি হতে হবে ফটোর ক্ষেত্রে অবশ্যই জেপিজি ফরমেট হতে হবে এবং সাইজ পাঁচ এমবির উপরে হওয়া যাবে না ডাইমেনশন দুই হাজার পিকজেল থেকে দশ হাজার পিকজেলের মধ্যে হতে হবে এবং টাইটেল দিতে হবে সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই স্টাডি করে নিয়ে তারপরে এখানে এসে আপনারা ছবি আপলোড করবেন ছবি আপলোড করা একদম ইজি আপনারা জাস্ট সিম্পলি এখানে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন করে আপনার যেখানে ছবি আছে সেই ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন পিকচারে যা পিকচারটি আপনি সিলেক্ট করে দিয়ে জাস্ট ইম্পোর্ট করলে কিন্তু আপনার এখানে ছবি আপলোড হয়ে যাবে এভাবে জাস্ট আপনি ছবিগুলো আপলোড করবেন ছবিগুলো অবশ্যই আপনাকে সাইজ অনুযায়ী দিতে হবে না হলে এই ধরনের দেখেন এই যে ওয়ান ফাইল ইরোর অ্যালার্ট এই ধরনের ইরোর দিবে কারণ আমার কিন্তু জেপিজি ছবি তারা বলছে মিনিমাম পাঁচ এমবির মধ্যে হতে হবে এত কম ছবি হতে হবে না এবং তার ডায়মেনশন কিন্তু একটা দিয়ে দিয়েছেন যেখানে সে ডায়মেনশন রিকোয়ারমেন্টটাও কিন্তু মেসিং করতে হবে নাহলে কিন্তু আপনার ছবি আপলোড হবে না সাথে সাথে আপনার ওই ছবি রিলেটেড সুন্দর একটি টাইটেল কিওয়ার্ড দিয়ে দিবেন যাতে করে ওই ছবিটা মানুষ সার্চ করলে খুঁজে পায় বন্ধুরা এভাবে আপনারা চাইলে এখান থেকে ছবি আপলোড করবেন আপলোড করার পরে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তারা অ্যাপ্রুভেল টাইম নেবে টাইম নেওয়ার পরে ওটা হচ্ছিলো যখন যদি দেখে সব কিছু ঠিক আছে তারা এটা লাইভ করে দিবে যাতে মানুষ পাবলিক্যালি ডাউনলোড করতে পারে এখানে বাম সাইডে আরও অনেক মেনু আছে এখান থেকে দেখতে পারবেন যে কোনটা রিভিশনে আছে কোনটা রিজেকশন আছে পাবলিশ করাটা আছে এছাড়াও আপনারা এই যে বিলিং অ্যান্ড ইনফরমেশনে চলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাত্র অ্যাকাউন্টটা তৈরি করছি সো এখানে কোনো পেন্ডিং ইনভয়েস নাই কোনো টাকা নাই সো যখন আপনার টাকা জমা হবে এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন টাকা তোলারও এখানে অনেকগুলো ই আছে ইনফরমেশন আছে আপনার এখান থেকে ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন এই যে পেমেন্ট মেথড আপনি হচ্ছিল পেপাল কিংবা হচ্ছিল আপনি পাইন মাধ্যমে কিন্তু আপনার এই টাকাটা আপনি তুলতে পারবেন যখন আপনার টাকা জমা হবে এখান থেকে আপনি পাইন বা পেপালের অ্যাকাউন্ট যখন সেট করে দিবেন এই যে বিলিং অ্যান্ড ইনফরমেশনের মধ্যে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার টাকা তুলতে পারবেন এই যে আপনার ডকুমেন্টস দেখতে পারবেন তারপর আপনার যদি কোনো ইনভয়েস হয়ে থাকে যে এত টাকা হয়েছে এইগুলো সব কিন্তু আপনি এই আপনার ড্যাশবোর্ডের এই যে বিলিং ইনফ এগ্রিমেন্টে চলে আসবেন আসার পরে আপনি কিন্তু এখান থেকে বিলিং ইনফরমেশন দেখতে পারবেন সো এখানে এসে আপনি যে কাজটি করবেন এই পার্সোনাল ইনফরমেশনগুলো অবশ্যই আপনি আপনার সুন্দরভাবে একদম অরিজিনাল যে নাম তারপর হচ্ছিল আপনার এনআইডি নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস সিটি পোস্টাল কোড এগুলো দিয়ে তারপর আপনার যেই অ্যাকাউন্ট আছে পেপাল বা ফাইন সেই অ্যাকাউন্টটা সেট করে সেভ করে রাখবেন এরপরে যখনই কোনো আপনার ইনকাম হবে আপনার পেপার অ্যাকাউন্টে কিন্তু এটা চলে যাবে এই এখান থেকে একটু পরে নেবেন এগুলো কি কি আছে সো এই হচ্ছিল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে করবেন আজকের ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করবো আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লেগে লাগে মনে হয় তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে এটা দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ যারা করেননি এখনই করে ফেলুন দেখাবো অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত